ডিজেল চালিত বাস ভাড়া কমার সিদ্ধান্ত সড়কে কাজে আসেনি। কিলোমিটারে 3 পয়সা কমানো হাস্যকর বলছেন যাত্রী সংশ্লিষ্টরা। কারণ হিসেবে তারা বলছেন 1 টাকা ভাড়া কমাতে যেতে হবে অন্তত 33 কিলোমিটার, তাই এর সুফল মেলা প্রায় অসম্ভব। দূরপাল্লায়ও একই অবস্থা। এক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম রুটে ভাড়া কমানোর সুযোগ রয়েছে মাত্র 7 টাকা 26 পয়সা। জ্বালানি তেলের দাম কমানোয় দূরপাল্লা ও মহানগরে ডিজেল চালিত বাস ভাড়া কিলোমিটারে 3 পয়সা কমিয়ে সোমবার প্রজ্ঞাপন দেয় সড়ক বিভাগ। সেটি কার্যকর হওয়ার কথা মঙ্গলবার থেকেই। তবে এ সিদ্ধান্তের দৃশ্যত কোনো প্রভাব দেখা যায়নি সড়কের গণপরিবহনে। বর্তমানে সরকার যেটা নির্ধারিত করে দিবে আমরা ঠিক সেটাই নেব, আর আমরা এখন পর্যন্ত সেটাই নিয়েই আসতেছি। লিটার প্রতি যদি 20 টাকা করে কমাইতো তাহলে চলতো। এটা তো যে বড় লোক এরকম আছে, গরিবের তো কমায় না কেয়া। যেসব বাস ডিজেলে চলে সেগুলোর 1 টাকা ভাড়া কমতেও যেতে হবে 33 কিলোমিটার পথ। এছাড়া দূরপাল্লার বাসে ভাড়া কমার সুযোগ থাকলেও তা এতটাই নগণ্য যে তা বাস্তবায়নে খুব বেশি লাভ ক্ষতির কিছু নেই। ঘটা করে এমন সিদ্ধান্তকে কাগজে ব্যাপার বলছেন বাস মালিকরা, আর এতে ক্ষুব্ধ যাত্রীরাও। এটা মাহে রমজান গেতাচ্ছে, এই মানুষ ঈদ করার জন্য গ্রামে যাবে, বাড়িতে যাবে, সেটা জানি সকল মানুষের মধ্যেই জানি একটা সহানুভূতি থাকে। ভাড়াইতে আপনি অনেক ভাড়ায় যখন কমায় তখনকে অল্প ই করে আপনার যে পয়সা, এই এটা কোনো ভাড়ার সিস্টেম হলো পয়সা কমানো। ডিজেলের দাম লিটারে 5 টাকা কমানোর পর বাসের ভাড়াও কমানো হয়েছিল। তখন দূরপাল্লার ভাড়া 2 টাকা 20 পয়সা থেকে কমিয়ে 2 টাকা 15 পয়সা, আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 2 টাকা 45 পয়সা করা হয়েছিল। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।